যখন এক ভাই আরেক ভাইকে বলছে, ভাই আমার স্বপ্নে নবীকে দেখেছি, স্বপ্নে আব্বাকে আমার নবী বলছে, ইসতিম ইবনে আকিল কেন তোমার দুই শাহজাদাকে দুশ্মনদের মুখের মধ্যে রেখে এসেছ? আমার আব্বা যান কোনো জবাব দিচ্ছেন না, আব্বা যানের কথা খুব মনে পড়ছে, আব্বা যান আমাদের দায়িত্ব দিয়েছেন ইমাম হোসেনের কাছে যাওয়ার জন্য, জানি না আমরা যেতে পারবো কিনা। এক ভাই যখন আরেক ভাইকে জড়িয়ে কান্না করছে, ওইদিকে হার্ট স্ট্যান্ড পেয়ে গেল, হার্স বলছে আমার ঘরে কিসের কান্নার আওয়াজ? স্ত্রী বলছে কোনো কান্না, আপনি ঘুমান, আপনি আরাম করেন, কষ্ট হয়েছে আপনার অনেক। স্ত্রী ভয় করছে, না জানি আমার স্বামী যদি হার্ট স্ট্যান্ড পেয়ে যায়, এই দুই এতিম বাচ্চাকে আমার স্বামী ছাড়বে না। স্ত্রী বলছে স্বামী আপনি ঘুমিয়ে পড়েন, কোনো কান্নার আওয়াজ শোনা যাচ্ছে না, আপনি হয়তো ভুল শুনেছেন। আর ওই এতিম বাচ্চারা যখন কান্না করছে, বাবার কথা স্মরণ হয়ে গেছে, হারেস জোর করে উঠে ঘরের মধ্যে ঢুকে দেখলেন দুই এতিম বাচ্চা একজন আরেকজনকে জড়িয়ে ধরে কান্না করছে। আর হারেস বলছে তোমাদেরকে খুঁজতে খুঁজতে আমি হয়রান, আর তোমরা আমার করে লুকিয়েছো, চলো তোমাদেরকে এখনই আমি ওবায়দুল ইবনে জিয়াদের কাছে নিয়ে যাব, এবং ওবায়দুল ইবনে জিয়াদের কাছ থেকে আমি বড় অঙ্কের উপহার পাব। স্ত্রী বলছে স্বামী আপনি আল্লাহকে ভয় করেন, আপনি কাদের সম্পর্কে কথা বলছেন জানেন? এরা নবীজির বংশধর, এরা নবীজির আওরাত, আর দুনিয়ার সম্পদ আমার লাগবে না। আপনি কাদের জন্য সম্পদ কামাই করবেন? আমাদের জন্যই তো, স্ত্রীর জন্য, সন্তানের জন্য। আমরা আপনার সম্পদ চাই না, আপনি এই দুই এতিম বাচ্চাকে মদিনায় মুনাওয়ারায় যাওয়ার ব্যবস্থা করে দেন। কিন্তু হারেসের অন্তরে ছিল দুনিয়ার প্রেম, দুনিয়ার লোক, বলে না আমার হাতে ধরা পড়েছে, আমি তাদেরকে কোনোভাবে ছাড়তে পারি না। যখন জোরাজোরি করছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য, এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকায়, একজন আরেকজনকে ধরে আছে। হারেসের এক খাদেম আসলো, বলে হুজুর আপনি তাদের সাথে এমন কেন করছেন? বলে এই নাও তলোয়ার, এই তলোয়ার দিয়ে এই দুই সন্তানকে হত্যা করো। বলে কোনোদিন আমি এই তলোয়ার দিয়ে এই দুই সন্তানকে হত্যা করতে পারবো? বলে তুমি যদি হত্যা করতে না পারো আমি তোমাকে হত্যা করব। তখন এই হারেস ওই খাদেমকে পর্যন্ত হত্যা করেছে। সে আল রাসূলের মহাম্মদে জীবন দিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। স্ত্রী সে পায়ের মধ্যে পড়ে বলছে স্বামী আল্লাহকে ভয় করেন, এই দুই মাসুম বাচ্চার প্রতি রহম করেন, আপনার হাত এই বাচ্চাদের রক্ত দিয়ে রঞ্জিত করবেন না, কালকে আমাদের ময়দানে আমার নবী আপনার সামনে আসবে না, নবীর সুপারিশ আপনি পাবেন না, নবীর পরিবারের সাথে যদি জুলুম করেন। কিন্তু তার অন্তরে তো দুনিয়ার মহাব্বত, দুনিয়ার প্রেম, এজিদের কাছ থেকে বড় অঙ্কের হাদিয়া পাবে, পুরস্কার পাবে। এই জন্য মুসলিম ইবনে আকিলের এই দুই সন্তানকে সে জবে করে দিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুই সন্তানের মস্তক নিয়ে একটা ব্যাগের মধ্যে ভরে রাতে রওনা করেছে কুফার গভর্নর উবাইদুল ইবনে জিয়াদের কাছে। গভর্নর হাউসে গিয়ে দরজার মধ্যে নক করছে, দারোয়ান জিজ্ঞাসা করছে এত রাত্রে কেন আসছো? বলে খুব জরুরি কাজ আছে, উবাইদুল ইবনে জিয়াদকে বলো তার আকাঙ্ক্ষিত বস্তু আমি নিয়ে এসেছি, সে যেটার জন্য পুরস্কার ঘোষণা করেছে আমি তা নিয়ে এসেছি। গভীর রজত উবাইদুল ইবনে জিয়াদ উঠে বলল, এই রাত্রেবেলা কেন এসেছো? বলে আপনার যে আকাঙ্ক্ষিত বস্তু আমি সেটা নিয়ে এসেছি। বলে কি এনেছো? তখন থলে থেকে ওই দুই মাসুম বাচ্চার গর্দান মোবারক বের করে বললেন, এটা হচ্ছে মোহাম্মদের গর্দান, এটা হচ্ছে ইব্রাহিমের গর্দান, যেটার জন্য আপনি পুরস্কার ঘোষণা করছেন, দেন আমার পুরস্কার। ওবায়দুল ইবনে জিয়াদ বলছে, আমি তো বলি নাই তাদেরকে হত্যা করার জন্য, আমি তো বলেছিলাম তাদেরকে জীবিত আমার কাছে আনার জন্য, আর আমি ইয়াজিদকে বলেছি, ইয়াজিদ মোহাম্মদ এবং ইব্রাহিম আমার জেলখানায় আটক আছে, তারা যে জেলখানা থেকে পালিয়েছে এটাও তো ইয়াজিদ জানে না। ইয়াজিদ তো জানে যে আমি তাদেরকে আটক করে রেখেছি, এখন ইয়াজিদ যদি এই অবস্থা জানে যে তারা জেলখানা থেকে পালিয়েছে, তখন তো ইয়াজিদ সবার আগে আমার গর্দান নেবে। তোমাদের তোমাকে তো বলি নাই যে তুমি তাকে হত্যা করো, এখন ইয়াজিদ যদি আমাকে বলে আমার কাছে তুমি এই দুই সন্তানকে জীবিত প্রেরণ করো, আমি কি জবাব দেব? ইয়াজিদ তো আমাকে কতল করে দেবে। তখন এই হারেস এই কাজ করার কারণে ওবায়দুল ইবনে জিয়াদ বলে, তুই আমার এত বড় ক্ষতি করেছিস, তোকে আর দুনিয়াতে জীবিত রাখবো না। এই হারেসকেও হত্যা করে সে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, যে দুনিয়ার জন্য এই হারেস আর রাসূলের প্রতি জুলুম করেছে।